আর সেই মানুষটিকে অভিজিৎ ক্রমপাল আসে। তোকে থাকতে হলে ফাটাতে হবে, আর না থাকতে চাইলে যাদের কাছে, কিন্তু তার আগে নেব একটা ছোট্ট ব্রেক, যেটা অভিজিৎ নেবে ওরই মাস্ক স্টাইলের ডান্সের মধ্যে। রাস্তায় নাচি আমরা স্ট্রিট ডান্স। ইউ আর ব্যাক। দিস টাইম ফর আফ্রিকা। আই ডোন্ট লাইক ইট। তুমি পাতা মেরে লিয়ে কিতনা মুশকিল হোগে জাজমেন্ট করনা। জোর দাম তো। ওয়েলকাম ব্যাক টু ডান্স পে চান্স, স্ট্রিট ডান্সার। পারফর্ম করলো বারাসাতের অভিজিৎ, যে সব থেকে কম নম্বরে ছিল এট 47। ইন্দ্রানী দি, কেমন লাগলো? What a performance! Thank you. কি কনফিডেন্টলি তুমি এই নাচটা যে করলে, কি সুন্দর এক্সপ্রেশন তোমার, কি এনার্জি, কি কনফিডেন্স, ওয়াও! আর সবচেয়ে ভালো লাগছে তোমার এই গেটআপটা। আমার এটার জন্য খুব খেটেছি ইউনিক দা ইউনিক ইউনিক পারফরমেন্স।
তোমার গেট আপ সুন্দর, তোমার প্রত্যেকটা মুভমেন্ট সুন্দর, তুমি খুব কনফিডেন্ট ছিলে। ইউ আর ব্যাক। ভয় পাচ্ছ কেন? ফ্যান্টাস্টিক পারফরম্যান্স। থ্যাংক ইউ স্যার। ওই ইলেকট্রিক শক্খর মতো শকিং পারফরম্যান্স আই শুড সে। দারুন, তোমার মেকআপ, গেট আপ, কস্টিউম, পারফরম্যান্স, এভরিথিং ইজ ফ্যান্টাস্টিক। হাত ধরে ওই যে কারেন্টের শক্খর শট করো, করো স্টেপটা, করো ইউনিসা, ইউনিসা করো, ইউনিসা করো, ইউনিসা করো, স্টেপটা করো। খুব ভালো ইউনিসা। তোমাদের সকলকে থ্যাংক ইউ। বরকা, সবনে সব কুছ বল দিয়া হ্যায়। সুপার ফ্যান্টাস্টিক ইউনিস। হামারা শো পহলা শো হ্যায় জাহাঁ পর কব ক্যা হো জায়ে কুছ পতা নাহি চলতা। অর আপকি পারফরম্যান্স নে আজ কি এলিমিনেশন এপিসোড কো ফিলা কর রাখ দিয়া। তো মুঝে বহুত জ্যাদা টেনশন হো রহি হ্যায়, বহুত ডর লাগ রহা হ্যায় কি আজ ক্যা হোগা। বাট ভেরি গুড দীপ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। নাচতে আসার আগে এক্স্যাক্টলি কি হচ্ছিল? যখন নাচতে আসার আগে মনে হচ্ছে কি ওই করিডোরটা ওই জায়গা থেকে মনটা কি বলছিল, হাত পা শকটা তখন থেকে খেয়ে গেছিল। এখন এই মুহূর্তে কি মনে হচ্ছে? না একটুও চাপ কমিও না। অল দ্য বেস্ট অভিজিৎ। এটা হাতে রাখলাম, এখনো আরো তিনটে পারফরমেন্স বাকি আছে, বাকিগুলো দেখে নি তারপর। আসলে ইঞ্জারির বরের কলমের ব্যবসা একটু খারাপ যাচ্ছে, এজন্য সবাইকে এখন কলম দেয় না। না আমার কলম দেওয়া নিয়ে ও এত বেশি ক্রিটিসাইজ করছে, এই জন্য কমিয়ে দিয়েছি। বারাসাত ইজ ব্যাক। ইয়েস, দিস ইজ হোয়াট ইউ কল আ পারফরম্যান্স। তো বুঝি অসাধারণ হয়েছে। থ্যাংক ইউ। এই পারফরম্যান্স তো বুঝিতে পুরো এলিমিনেশন প্রসেসটাকে চেঞ্জ করে দিল। আমরা কেউ জানি না আজকে এই ছজনের মধ্যে থেকে কে বেরোবে। অ্যান্ড ওয়াইল অভিজিৎ ওয়াজ পারফর্মিং, ঐন্দ্রিলা সারাক্ষণ তার গলায় কৃষ্ণের লকেটটা ধরে বসেছিল। কৃষ্ণ কি আজকে ঐন্দ্রিলাকে বাঁচাতে পারবে, সেটাই দেখা।